76তম স্বাধীনতা দিবসে সোমবার যথাযোগ্য মর্যাদায় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অন্যান্যরা। অনুষ্ঠানে তার ভাষণে মেয়র দীপক মজুমদার বলেন, এবারের স্বাধীনতা উৎসব এবং অমৃত মহোৎসব দেশপ্রেম আর রাষ্ট্রীয় চেতনার দিক দিয়ে অনন্য। এই মহা উৎসবের আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য ভূমিকা নিয়েছেন বলে জানান মেয়র দীপক মজুমদার। পতাকা তো প্রতি বছরই 15-26 জন তোলা হয়, সরকার বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সংস্থা ক্লাব তোমার পৌরনিগমকে প্রতি বছরই করা, কিন্তু এবার বিশেষত হচ্ছে 3 দিন বেশি অনুষ্ঠান করা হচ্ছে। উদ্দেশ্য একটাই হচ্ছে জাতীয়তা বোধের দেশবাসীকে উদ্ভূত করা, জাতীয় চেতনা জাগ্রত করা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আজকে 75 বছর আগে তারা স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন এবং আত্মবলিদান এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিভিন্ন নদীতে পতাকা পেয়েছি তাকে সম্মান জানানো, সেই শহীদদের স্মরণ করা, তাদের পরিবার প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের অবোধ এবং রাষ্ট্রীয় চেতনা আত্মীয় নদীর উদ্ভূত করার জন্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশকে শক্তিশালী করতে এই জাতীয় ঐক্যের বোধ সবচেয়ে দরকার বলে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।